চান্স, কিন্তু সবারই মনে রাখা দরকার যে মহামারী নিয়ন্ত্রণ শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে আসলে করা যাবে। অবশ্যই এখানে বিভিন্ন কার্যকারিতার ভ্যাকসিন আসছে, কোনোটা এক ডোজ, কোনোটা দুই ডোজ, কোনোটা ছয় মাস কার্যকর থাকবে, কোনোটা এক বছর, এখনো বলাও যাচ্ছে না সেটা আসলে কতদিন কার্যকর থাকবে। এবং এটা ট্রান্সমিশন, যেটা মহামারী নিয়ন্ত্রণের প্রধান জিনিসটা হচ্ছে সংক্রমণের বিস্তার রোধ করতে পারা, বিস্তার রোধে এই ভ্যাকসিনের কোনো ভূমিকা আছে সেরকম কোনো বিষয়ে কোনো দাবি কেউ করেনি। অতএব যদি আসলে উদ্দেশ্য হয় যে এই সংক্রমণের বিস্তার রোধ করতে হবে, সেই উদ্দেশ্য হাসিলের জন্য, সেই উদ্দেশ্য অর্জনের জন্য বর্তমানে যে ভ্যাকসিনগুলো এসছে সেগুলো কোনো কার্যকারিতা এখনো কেউ প্রস্তাবও করেনি, দাবিও করেনি। এই ভ্যাকসিনগুলো শুধুমাত্র একজন ব্যক্তিকে আক্রান্ত হলে পরে, ভাইরাস দিয়ে আক্রান্ত হলে তার বিরুদ্ধে তার ইমিউন সিস্টেমকে ট্রেনিং দিবে এবং সেই জন্য উনি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওনার গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা কম, উনি আক্রান্ত হলেও উনি রক্ষা পাবে। অর্থাৎ এই ধরনের ভ্যাকসিন যখন আবিষ্কার এবং এইটুকু তথ্য যখন জানা থাকে, সেই ধরনের ভ্যাকসিন দিয়ে আসলে মহামারী চলমান অবস্থায় মহামারী নিয়ন্ত্রণ করে ফেলবো, এটা একেবারে একটি ভুল বা বিভ্রান্তিকর ধারণা। এটি একটি অস্ত্র মাত্র, অথচ যেই অস্ত্রগুলো এর চেয়ে কার্যকরভাবে বিস্তার রোধ করে, যেমন মাস্ক, যেমন ডিস্টেন্সিং, এ দুটো বিস্তার রোধ করার জন্য সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত। অতএব মহামারী চলমান ক্ষেত্রে এই সংক্রমণের বিস্তার রোধটাই হচ্ছে প্রধান, এটাকে ভেঙে দেওয়া এই চেইনটাকে, এবং সেটার ক্ষেত্রে এটা ভ্যাকসিন দিয়ে যদি অর্জন করতে হয় আনুমানিক, এটা যদিও এটা অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে হিসাব নিকাশে এবং সেটাও আবার এক এক দেশে দেশে পার্থক্য আছে, কিন্তু আনুমানিক গড় হচ্ছে এইটা যতটুকু জানা যায় কোনো কোনো দেশে এটা 60-70% লাগবে, কোনো কোনো দেশে এটা 85% লাগবে, এবং একই দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে এত পরিমাণ পপুলেশনকে ভ্যাকসিনেট করতে হবে, যেটা আমরা মনে করি যে আমাদের মতো দেশের জন্য এইটা অ্যাচিভেবল কোনো গোল না, মানে আমরা কোনো সময় এই মাত্রার মানুষকে ভ্যাকসিনেট করে ফেলবো অ্যাডাল্ট পপুলেশনকে, এটা খুবই জটিল কঠিন হবে। অতএব আমাদের ধারণা, মানে আমাদের ইয়ে হচ্ছে যে এই উচ্ছ্বাসটা সাধারণ জনমানুষের মধ্যে ভ্যাকসিন কেন্দ্রিক যে উচ্ছ্বাস এবং ইয়ে গড়ে উঠতেছে, এটা আসলে বাংলাদেশ সহ পৃথিবীর এই ধরনের দেশগুলোর জন্য এটাকে প্রধান মাধ্যম হিসেবে উপস্থাপন না করে মানুষের বুঝতে পারা দরকার যে তাদের নিজের হাতেই তাদের নিয়ন্ত্রণ আছে। উনি যদি মাস্ক দিয়ে নিজেকে প্রোটেক্ট করেন, উনি যদি দূরত্ব বজায় রাখেন মানুষের সঙ্গে, তাহলেই তো তিনি প্রোটেক্টেড এবং তিনি অন্যকেও রক্ষা করছেন। অতএব গুরুত্বটা বাদ দেবেন, মিডিয়া সহ বিজ্ঞানী কমিউনিটি, স্টেটস ম্যান, যারা রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, সকল মহলকে আসলে এই ব্যাপারটাকে সামনে আনতে হবে যে অবশ্যই ভ্যাকসিন আনা হবে, চেষ্টা করা হবে, তার সামর্থ্য অনুযায়ী ভ্যাকসিন আনা হবে, সেটা বিতরণও করা হবে, কিন্তু এটাতেই যেন ফোকাস চলে না আসে, মানুষ যেন এটা এই উচ্ছ্বাসের ফলে তারা অন্য যে স্বাস্থ্যবিধিগুলো যে তার হাতে আছে সেটা যেন সে ফেলে না দেয়। কারণ ইভেন যারা ভ্যাকসিন নিবে তাদেরও মাস্ক করতে হবে আরও অন্তত বহুদিন, যতক্ষণ নাকি আমরা যেটা বললাম ওই পরিমাণ ভ্যাকসিনেশন পপুলেশনের মধ্যে না হবে। আপনি একজন ভ্যাকসিনেটেড লোক ঘুরে বেড়াবেন সোসাইটিতে, তো হবে না 100 লোকের মধ্যে বা 3 জন মানুষ মাত্র, 3% পপুলেশনকে বাংলাদেশ দিতে পারবে প্রথমবার। অতএব আমার মনে হয় যে এই ব্যাপারটা ভ্যাকসিন কেন্দ্রিক বিষয়টাতে এই ব্যাপারটা খেয়াল করা দরকার যে মহামারীর বিস্তার রোধে এই ভ্যাকসিনের কার্যকারিতা যেহেতু এখনো প্রমাণিত হয়নি, অর্থাৎ বিস্তার রোধে যে প্রমাণিত যে মাধ্যমগুলো আছে মাস্ক এবং দূরত্ব, এ দুটোতে অনেক বেশি জোর থাকা দরকার। স্যার ভ্যাকসিন কি শতভাগ কার্যকর? কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়। এই কার্যকারিতার প্রশ্ন এখানে ইস্যুটা হচ্ছে যে তারা বলছে যে এখানে একটি আর্মে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, আরেক আর্মে ভ্যাকসিন ছাড়া। দেখা হচ্ছে যে যাদের ভ্যাকসিনেট করা হয়নি তাদের তুলনায় যাদের ভ্যাকসিনেট করা হয়েছে তাদের ইনফেকশনের রেট কত ভাগ কম, কথা হচ্ছে এটা 90% 95%, কেউ কেউ দাবি করছেন 95%, 94.5%, 92%, 90%, কেউ বলছেন 62%, 70%। অর্থাৎ এখানে অবশ্যই মানে আপনার সংক্রমিত লোকের সংখ্যা কমে যাবে। এখানে যদি যারা আনভ্যাকসিনেটেড সেখানে যদি 100 জন সংক্রমিত হয়, যারা ভ্যাকসিনেটেড তাদের মধ্যে এটা 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে। একজন যদি ভ্যাকসিন নেন উনি কতদিন প্রোটেক্টেড থাকবেন? এই পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেগুলো সবগুলো 6 মাস নিশ্চিত করা হয়েছে এবং একটা হিসাব করা হয় প্রজেক্টের হিসাবে, ওনারা অ্যাপ্রিহেন্ড করেন যে 9 মাস থেকে 1 বছর এই বর্তমানে যে ভ্যাকসিনগুলো এগুলো এটা ক্যালকুলেটেড দিয়ে, এটা 2 বছরও হতে পারে কিন্তু এখন পর্যন্ত এটা প্রমাণিত হচ্ছে 6 মাসের জন্য, মানে তারা টাইটারটা মেপে দেখতেছে থাকবে 6 মাস পর্যন্ত এবং অঙ্ক করে বলছে 9 মাস থেকে 1 বছর পর্যন্ত নিশ্চিত করা যায় যে এটা প্রোটেকশন দিবে, এরপরটুকু এখনো আনসার্টেন। এবং ভ্যাকসিন কেউ ভ্যাকসিন নিলে তিনি কি সুরক্ষিত থাকলেন যে তার আর এটা হবে না? জেনারেল প্রিন্সিপাল ভ্যাকসিনের বেলা নো, এরকম কোনো নিশ্চয়তা নেই এই তার আর হবে না বলে, মানে লাইফ টাইম গ্যারান্টি এখন পর্যন্ত এই কোনো ভ্যাকসিন তো প্রশ্নই আসলে এরকম কোনো দাবি এখনো করেনি COVID-19 যেটা একজন ভ্যাকসিনেটেড হলে তিনি জীবনে আক্রান্ত হবে না, এরকম নিশ্চয়তা দেওয়া যাবে না। আর একজন মানুষ এককভাবে ভ্যাকসিনেটেড হলে তাতে আসলে কোনো নিরাপত্তা দেয় না, যেটা বারবার বলছি যে আমরা সবাই যদি ভ্যাকসিনেটেড হই তখনই শুধুমাত্র নিরাপত্তা বলাটা সুরক্ষিত হবে। অতএব এটা আসলে খুবই কঠিন অর্জন করা, যেহেতু এবারে আমরা শুধু অন্যান্য ভ্যাকসিনের সাফল্য দেখেছি লিমিটেড আকারে এক্সেপ্ট মনে করতে হবে, আমাদের একটি ভ্যাকসিনে আমরা BCG এটা সাফল্য অথবা খুব বেশি সাফল্য যেটা গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, এগুলোর ক্ষেত্রে বেশ বড় মাত্রার সাফল্য হয়েছে, সেগুলোতে আমরা উচ্ছ্বসিত কিন্তু সে খেয়াল রাখতে হবে যে সেগুলো কোথায় দেওয়া হয়েছিল, সেগুলো শিশুদের মধ্যে দেওয়া হয়েছে। তো এই যে অ্যাডাল্ট পপুলেশনে এরকম লার্জ স্কেল ভ্যাকসিনেশন কোনোদিন হয়নি,
এটা খুবই এক কঠিন জিনিস অর্জন করা আসলে আমাদের জন্য। এবং যে ভ্যাকসিনগুলো করোনার জন্য আসতে চাচ্ছে বা বাজারে আসছে, এগুলো কি মানে 90% মধ্যে তো সবারই এখন পর্যন্ত যে দুটো ভ্যাকসিন তো পুরোপুরি অনুমোদন পেয়েছে, থার্ড একটি আমরা অ্যাপ্রুভ করেছি, দুটো ভ্যাকসিন যেটা তারা 95% তাদের দাবি অনুযায়ী 94.5% হবে। তার মানে 100 জন নিলে সেখানে কয়েকজনের ক্ষেত্রে এটা কার্যকর নাও হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে স্টাডি পপুলেশনে খেয়াল করতে হবে, যেটা তারা যে গবেষণা করেছে তাদের মধ্যে এটা, কিন্তু যখন রিয়েল লাইফ হবে তখন এটা অবশ্যই পার্থক্য হবে। এটা মূল গবেষণার ফলাফলের মতো হুবহু 94-95 হবে তা বলা যায় না, এটা অবশ্যই কমতে পারতে পারে। এবং যেটা আমি বারবার বললাম যে মানুষরা অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো কতটুকু মানছে সেটার উপর নির্ভর করবে আসলে এটা কার্যকারিতা। যখন আপনি একেবারে মাস্ক খুলে ঘুরবেন তখন অবশ্যই ট্রান্সমিশন রেট অনেক বেড়ে যাবে। অর্থাৎ ভ্যাকসিন প্রোটেকশন দেয় কিন্তু সেটা একটা অল্প মেয়াদের জন্য, একটা একটা উল্লেখযোগ্য অংশের মানুষের জন্য, যেই মানুষের যে সংখ্যাটা বের করা হয়েছে একটা গবেষণাধীন মানুষের মধ্যে। আর যখন এটা রিয়েল লাইফ পপুলেশনের মধ্যে ঘুরে বেড়াবে তখন এই প্রোটেকশন এই লেভেলে পাওয়া যাবে না কখন। এটা অবশ্যই নির্ভরশীল অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে কতটুকু সেটার উপর। যিনি ভ্যাকসিন নিয়েছেন তিনি কি এই ভাইরাসটা আবার ছড়াতে পারেন? এই প্রশ্নটি এখনো অমীমাংসিত, কিন্তু এটা 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 অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর দেওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত যে ভ্যাকসিন দুটো অনুমোদন হয়েছে বা যারা আছে তারা আসলে কেউ স্পষ্ট করে এই বিষয়টি স্পষ্ট করেনি যে এটা ট্রান্সমিশন বন্ধ করবে, এটা আসলে তারা স্পষ্ট করেনি। ছড়ানোর সম্ভাবনাটা কমে যাবে বা কমাবে না, ছড়াবেন না, এই কথাটি দাবি করেন। আমি ভ্যাকসিন নিলাম, আমি তখন ক্যারিয়ার হওয়ার চান্স আছে কিনা বা আমার মাধ্যমে? একই প্রশ্ন যেটা আপনি বললেন আর কি, যে ভ্যাকসিনেটেড মানুষ আসলে রোগ ছড়াতে পারেন কিনা, ভাইরাস স্প্রেড করতে পারেন কিনা, এই প্রশ্নটি এখনো অমীমাংসিত। এখন পর্যন্ত এটা স্পষ্ট উত্তর তারা দেননি। আসলে কেউ কেউ বলছেন যে তারা আসলে মিকোজাল মেমব্রেন থেকে মানে মেপে দেখেছেন আরটিপিসিআর নেগেটিভ হয়, সেই সমস্ত তারা ইয়ে পদ্ধতিতে তারা প্রমাণ করেছেন যে এখানে আসলে ভ্যাকসিন নেওয়া থাকলে পরে তাদের হয়তো এটাই হবে না, কিন্তু সেটা তারা দাবি করেননি। এখন মানে দাবি করার মতো যথেষ্ট সংখ্যায় মানুষের এটা পরীক্ষা করা হয়নি, এটা সাবসেট বলি আমরা। 30,000 লোকের মধ্যে গবেষণা হচ্ছে, হয়তো 300 জনের মধ্যে এটা দেখা হয়েছে যেটা আসলে ক্লিয়ার করে কিনা, সেটা একটা অল্প মানুষের মধ্যে করা গবেষণা বিধে এটা 30,000 জন অ্যাপ্লিকেবল হয়নি, কিন্তু 30,000 মানে বিরাট সংখ্যক মানুষের মধ্যে গবেষণা করে প্রমাণ করা এটা আসলে ট্রান্সমিশন বন্ধ করে এতদিন পরে দিলে পরে এই প্রমাণটা এখনো হয়নি। তার মানে আমাদের হাতে এখন ভ্যাকসিনের পাশাপাশি মানে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলা বড় দুটো। আমি বলবো যে এটা একটা কালচারাল শিফট হবে পৃথিবীর মানুষের, মানুষকে বুঝতে পারা লাগবে যে এটা আসলে মোটামুটি ভাবে স্থায়ী হয়ে যাবে। এই মুখের মাস্ক মোটামুটি ভাবে স্থায়ী হবে, ডিস্টেন্সিং এর ধারণাটি মোটামুটি স্থায়ী হয়ে যাবে। এটাকে আসলে আমরা এটা থেকে বেরোয় আসার বলতে যা মিন করছি আমরা যদি এটা ভাবি এটা ভুল হবে। আসলে এটা আপাতত আগামী 2-3 বছরের মধ্যে তো সম্ভবই হবে না, এর পরও যে আসলে এটা একটা বড় স্থায়ী বিষয় হয়ে যাইতে পারে সেটা আশঙ্কা উড়ায় দেওয়া যাবে। থ্যাংক ইউ স্যার।